ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ব্যাট এবং বলের লড়াইয়ে ভারসাম্য চান সৌরভ গাঙ্গুলি, আর সেই ভারসাম্য কিভাবে আনতে হবে সেই পথটা তিনি বের করতে বললেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ফ্ল্যাট উইকেট এবং ইম্প্যাক্ট সাব নিয়মের মোড়কে অতিরিক্ত একজন ব্যাটসম্যানের জন্য বোলাররা ভুগছেন বলে মনে করেন সৌরভ। বিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং ভারতের সাবেক অধিনায়ক গতকাল সংবাদ মাধ্যমকে এই কথা বলেন। এবারের আইপিএলের উইকেট ব্যাটসম্যান বান্ধব, বেশিরভাগ ম্যাচেই দলগুলো অনায়াসে 200 রান পেরিয়ে যাচ্ছে, 250 রানও কম হচ্ছে না, সেই রান আবার তাড়া করে জিতছেও। গতকাল রাতেই যেমন কলকাতা নাইট রাইডার্সের 261 রান তাড়া করে পাঞ্জাব জিতেছে 8 উইকেটে। টি টোয়েন্টিতে এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। রান বন্যার এই টুর্নামেন্টের লড়াইটা ঠিক ভারসাম্যপূর্ণ হচ্ছে না বলে মনে করেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক সৌরভ গাঙ্গুলি। আইপিএলে আজ বিকেলে সৌরভের দিল্লিরই মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, যেখানে 250-এর উপরে রান করেও হারতে হারতে ম্যাচটা জিতেছে তারা। সংবাদ মাধ্যমকে সৌরভ গাঙ্গুলি বলেছেন, বোলারদের জন্য মোটেও সহজ নয়, তারা সব কিছুতেই ভুগছে এবং ব্যাট ও বলের ভারসাম্য আনতে ভবিষ্যতে এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে। তবে আয়োজকেরা বোলারদের কথা একদম ভাবেননি তা নয়। এবারের আইপিএল শুরুর আগে নিয়ম করা হয় বোলাররা ওভার প্রতি 2টি করে বাউন্সার দিতে পারবেন। কেউ কেউ আওয়াজ তুলেছেন ইম্প্যাক্ট সাব নিয়মের বিরুদ্ধে। তাদের দাবি, এতে অতিরিক্ত একজন ব্যাটসম্যান খেলানোর সুযোগ পাচ্ছে দলগুলো এবং তাতেই হুহু করে রান উঠছে। সব দলেই যেহেতু পাওয়ার হিটার আছে, তাই 200-250 রানও ডাল ভাত হয়ে দাঁড়িয়েছে। ভারতের 3 সংস্করণের অধিনায়ক এবং মুম্বাই তারকা রোহিত শর্মাই স্বয়ং ইম্প্যাক্ট সাব নিয়মের বিপক্ষে। ক্লাব প্রেরি ফায়ার পডকাস্টে রোহিত শর্মা বলেছেন, ইম্প্যাক্ট সাব নিয়মের আমি ভক্ত নই, এটা অলরাউন্ডারদের পিছনে টেনে ধরবে, আর দিন শেষে ক্রিকেট 11 জনের খেলা, 12 জনের নয়। শুধু সৌরভ গাঙ্গুলি এক কেনন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল যেন শুধুই ব্যাটসম্যানদের টুর্নামেন্টে পরিণত না হয়, সেজন্য এর আগেই বিসিসিআইকে কিছু পরামর্শ দিয়েছিলেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কর। সংবাদ মাধ্যমকে সে সময় গাভাস্কর বলেছিলেন, আমি যেটা দীর্ঘদিন ধরে বলে আসছি, প্রতিটি মাঠের বাউন্ডারি সীমানা বাড়ান। বাউন্ডারি একটু বাড়ালে ক্যাচ এবং সক্কার পার্থক্য বোঝা যায়। এলইডি কিংবা বিজ্ঞাপন বোর্ড পিছিয়ে 2-3 মিটার বাউন্ডারি বাড়ানো যেতেই পারে, যেটা পার্থক্য গড়ে দিবে, নয়তো বোলাররা ভোগান্তির মধ্যেই থাকবে।